একটা দুর্ঘটনা পাল্টে দিয়েছে গোটা এলাকার ট্রাফিক মানচিত্র। উল্টোডাঙার উড়ালপুল কাণ্ডের জেরে সোমবার ভুগতে হলো সাধারণ যাত্রী থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের। বিকল্প ব্যবস্থা ট্রাফিক পুলিশের নির্দেশিকা সত্ত্বেও এড়ানো গেল না যানজট। সপ্তাহের প্রথম ব্যস্ত দিন, তার ওপর চলছে মাধ্যমিক পরীক্ষা। যাত্রীদের সুবিধার্থেই খুলে দেওয়া হয় উড়ালপুলের পাশের লেনটি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রাফিক পুলিশের তরফে জারি করা হয় বেশ কিছু নির্দেশিকা। পুলিশি নির্দেশিকার ব্যানারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ওই নির্দেশিকায় বলা হয়েছে উড়ালপুলের পাশের লেনে ছোট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকবে না, ঘণ্টায় 30 কিলোমিটারের বেশি গতিবেগ তোলা যাবে না ওই রাস্তায়। যাতায়াতের সুবিধার জন্য খুলে দেওয়া হয় পাশের একটি সার্ভিস ব্রিজও। কিন্তু সমস্যার সমাধান হলো কি? অফিস টাইমে মারাত্মক যানজটে ব্যতিব্যস্ত সাধারণ যাত্রীরা, বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরাও। 30 কিলোমিটার কেন, 10 কিলোমিটারও ছুঁতে পারেনি স্পিডোমিটারের কাঁটা। গাড়ির ভিড়ে আটকে অ্যাম্বুলেন্সও। অন্যান্য রাস্তায় গাড়ির লম্বা লাইন, কিন্তু উড়ালপুল আতঙ্কের জেরে সব গাড়ি গিয়ে ভিড়ছে সেই লাইনেই। ট্রাফিক জ্যামই সই, কিন্তু উড়ালপুল আর নয়। ওইটা তো নতুন হয়েছে, তো গাড়িটা দেখে আমাদের তো এখন চিন্তা হচ্ছে না, ওটা রিচেক করবে কি না করবে এখন জানি না। যে এই জানি তো এই ব্রিজটা কালকে ভেঙেছে, জানি এখানে জ্যাম হবে খুব, তাই জন্য আগে বেরোলাম। ইতিমধ্যেই যানজট এড়াতে বাইপাস থেকে আসা গাড়িগুলিকে চিংড়িঘাটা ব্রিজ ধরে নিউটাউন হয়ে এয়ারপোর্টের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। এয়ারপোর্ট থেকে ফেরার পথেও যানজট এড়াতে নিউটাউনের রাস্তা ধরতে বলা হয়েছে নির্দেশিকায়। ভিআইপি রোডে তার ব্যানারও পড়েছে এদিন। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ডিসি ট্রাফিক। আমরা স্লিপ রোড দিয়ে গাড়িগুলো চালাচ্ছি। স্লিপ রোডে গাড়ি যেটা আসছে, ফ্লাইওভারের মতো নর্মাল ফ্লো স্বাভাবিক কারণেই পাওয়া যাবে না, কারণ সল্টলেকের 2 নম্বর গেটে প্রচুর গাড়ি বেরোয় এবং ঢোকে। সেই ক্রসটা ক্রসওভার করে আসতে গেলেই একটু কনজেশন তো হয়। আমরা যেটা সাইনেজও দিয়েছি, আমরা এখানে চিংড়িঘাটাতে দিয়েছি, এখানে ফ্লাইওভারে ওঠার মুখেও দিয়েছি, যারা এয়ারপোর্ট থেকে ফিরবে তারা যদি এই কনজেশনটা এড়াতে চান তাহলে নিউটন রাজারহাট ধরবেন। ভিআইপি উল্টোডাঙার মুখে যানজট এড়াতেই বিকল্প ব্যবস্থা ছিল উল্টোডাঙা উড়ালপুল, কিন্তু রবিবারের অভিশপ্ত ভোরের পর ফিরে এলো যানজট নগরীর পুরনো চেহারাটা। অরিত্রিক ভট্টাচার্য ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।